প্রচুর শপিং হয়ে গেছে অলরেডি, আরো কিছু ভেবেইছি কিনবো, তার কারণ সারা বছর খুব একটা আমি কেনাকাটি করি। এ বাবা কি করছে রা, পড়ে গেছে নাকি? তো এই দেখো শাড়িটা, এটা একটা রয়্যাল ব্লু, এটাও আগেইন ছবিতে যেটা দেখেছিলাম এক্স্যাক্টলি সেম আমার মনে হচ্ছে নয়। খুব একটা শুটের প্রেশার নেই আজকে, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমরা দেখেছো আমি ভিডিওতে কি করি, সকালে উঠে এই বেডটাকে ক্লিন করি, প্রায় দু সপ্তাহ কোনো ক্লিনিং করতে পারি, তো সেটা আগে করে নেবো, ততক্ষণে ওরা আমার মনে হয় সবাই চলে আসবে, আসুক সবাই, সবার থেকে জিজ্ঞাসা করছি তাদের কাজ কত দূর আছে এখন। আজকে ভিডিও তোমাদের সঙ্গে না কিছু দারুণ শাড়ি শেয়ার করব, একদম মানে পুজো স্পেশাল শাড়ি বলতে পারো, অনেকগুলো শাড়ি কিনে ফেলেছি এখনও, আরও দেখছি যে এটা কেনা যায় ওটা কেনা যায় সেটা কেনা যায়, সেটাও শেয়ার করবো ভিডিওতে। সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। হ্যাঁ, সকালবেলা উঠে আমার কাজ ঠিক এইটাই থাকে, বেড পরিষ্কার করা, সপ্তাহে একবার কিংবা দু সপ্তাহে একবার করি। যারা ভাবছো এরকম টাইপের বেড করাবে তাদের বলবো যে প্রচণ্ড মেনটেন করে রাখতে হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যায় জিনিসটা, তো ভেবে চিন্তে এগুলো করাবে, কারণ এটা ক্লিন করতেই আমার মোটামুটি 30 মিনিট থেকে এক ঘন্টা লেগে যায় ভালো করে পরিষ্কার করতে। যাই হোক, তো সেটা হয়ে যাওয়ার পর আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর চাদর টাদর পেতে তারপরে ভালো করে বিছানাটা ঝেড়ে নেবো। ইউজুয়ালি সকালে উঠে এই কাজগুলো করে নিই আগে, কারণ তারপরে আমার কাজ শুরু হয়ে যায়, মানে ইউটিউব এবং বিজনেস সব কিছুর কাজ শুরু হয়ে যায়, সবাই এক এক করে আসতে থাকে। এবার যদি বলো কী দিয়ে পরিষ্কার করি, আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা সলিউশন আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, সেটা দিয়েই আমি পরিষ্কার করি। এগুলো সমস্ত রকমের লেদার কিংবা রেক্সিন ক্লিন করার জন্য ব্যবহার করা যেতে পারে। বিছানাটা গুছিয়েই আমি একটু হ্যান্ডমেডে জিনিসগুলো গুছিয়ে দেবো, কারণ না হলে পরে খুব অসুবিধা হয়ে যায়, যেগুলো তৈরি হবে আজকে সেগুলো এক এক করে আমি রেখে দিচ্ছি, তারপরে আমরা এক এক করে সব কাজ শুরু করবো। ইউটিউব, হ্যান্ডমেড এবং বিজনেস তিনটের কাজই একসঙ্গে চলে, যখন আমি ফ্রি থাকি তখন আমি তিনটের দিকে একটু একটু করে সময় দিই, এখন যেহেতু মাসের শেষ চলছে ইউটিউবের চাপটা একটু কম, সেজন্য বিজনেস এবং হ্যান্ডমেড দুটো দিকেই আমাকে খুব বেশি মনোযোগ দিতে হয়। এখন আমরা সব প্যাকিংগুলো করে নিচ্ছি, দেখো যেহেতু এখন দুর্গাপুজো তাই জন্য প্রচুর আমাদের ডিসপ্যাচ হয়, এবং আমি তো লাইভটা খুব কম করি, তার কারণ হচ্ছে আমার একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যারা আমার থেকে কিনতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখতে পারো, লিঙ্কটা দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে। তো আমার আজকে মোটামুটি 30 থেকে 40টা প্যাকিং আছে, আর তাছাড়াও আমার প্রায় 10-12টা মতো প্যাকিং ছিল যেটা বেলগুড়িয়া থেকে পিক আপ হবে, তো সেগুলোও আমরা সব তৈরি করব। আর আমি এখন কম্পিউটারে একটু বসেছি কয়েকটা প্রিন্ট আউট বার করার জন্য, আমি আগেও বলেছি আমি কোথা থেকে ডিসপ্যাচ করাই, আমি এক্সপ্রেস বিসটা ইউজ করি, তবে যারা নিউ কামার যারা নতুন ব্যবসা করবে তাদের বলবো তোমরা পোস্ট অফিসটা ব্যবহার করো, আর যদি বাড়িতে তোমাদের থেকে থাকে প্রিন্টার অ্যান্ড কম্পিউটার তাহলে আমি বলবো তোমরা এক্সপ্রেস বিস ইউজ করতে পারো, খুবই কম দামে কিন্তু তোমরা জিনিসগুলোকে পৌঁছে দিতে পারবে। এছাড়াও শিপ রকেট আছে, আরও অনেক ওয়েবসাইটস রয়েছে, শিপ রকেটের প্রাইসটা অনেকটা বেশি, 50 টাকার কাছাকাছি লেগে যায়। যাই হোক, তো এখন আমি যেগুলো দোকান থেকে পিক আপ হবে সেগুলো সব রেডি করে নিচ্ছি। সব কমপ্লিট করে আমি গেলাম স্নান করতে, স্নানটা ঝটপট সেরে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, আমি এখন ডক্টরের প্রেসক্রাইব করা জিনিসই ব্যবহার করছি মোস্টলি, আর একটা দুটো আমি আগের প্রোডাক্টও ব্যবহার করি, তবে এই যে ডাক্তার দিয়েছে না ক্রিমটা এত ভালো, ক্রিমটা অসম্ভব ভালো, তো আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে পুজোর মধ্যে, হোপফুলি পুরো স্কিনটা আমার একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতেই পেলে সকাল থেকে প্রচুর কাজ চলছিল, আর এখন ভাবলাম কয়েকটা নতুন আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করি যেগুলো একদম নতুন এসেছে। এই একটা আইটেম আছে এইরকম লাগবে পড়লে, খুব একটা ভারী নয় মানে মিডিয়াম আর কি, এগুলো একটু কস্টলি, দাম 460 করে যাচ্ছে, কিন্তু বিভৎস সুন্দর দেখতে। একটা কালার হচ্ছে এইটা, কি কালার এটা, বেগুনি বেগুনি টাইপের না, তারপর একটা মেরুন কালার আছে, রুনা কালারটা কি কালার বলবো, এটা স্কাই অর অ্যাকোয়া, তারপরে যাচ্ছে দেখো ল্যাভেন্ডার কালার, আর এই কালারটা তো আমার ভীষণই ভালো লেগেছে, এটা একটা লেমনিশ ইয়েলো কালার, খুব মিষ্টি একটা কালার, এটা কি কালার, মেহেন্দি গ্রিন কালার, 6টা কালার আছে, এগুলো আমি আজকেই দেখালাম লাইভে, আজকে লাইভ করার কথা দেখছি করি কিনা, তো তাহলে আমি লাইভেও শেয়ার করবো। আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো, এটাও 450 টাকা দাম আছে, এই যে এই যাচ্ছে পিসটা, এখানে কিন্তু মিনেকারি ওয়ার্ক আছে, তার মধ্যে কুলদান লাগানো, তার সাথে রয়েছে এখানে কিছু বিডস, এই যাচ্ছে পিচ কালার, তারপরে যাচ্ছে হলো মেহেন্দি গ্রিন কালার, তারপরে যাচ্ছে একটা খুব সুন্দর পিঙ্ক কালার, খুব আনইউজুয়াল এই পিঙ্ক কালারটা, আমি তো এর আগে দেখিনি তাই না বলো, আগেরটা ছিল লাইট পিঙ্ক কালার। তো এখন আমি করবো লাইভ, তার আগে চলো আমার সহকর্মীদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। সবার আগে রয়েছে আমার প্রথম সহকর্মী, ওর নাম হচ্ছে তিতলি, বলো
পুজো তো সামনেই আর বেশি দিন বাকি নেই, তোমার প্রিপারেশন কেমন পুজোর জন্য? আমি দুটো শাড়ি কিনেছি। দুটো শাড়ি কিনেছো? পুজোতে ভিডিওর প্রেশার কিরকম আছে এখনো? আর কি কি ভিডিও তৈরি হবে এখনো? চ্যানেলের জন্য ভিডিও তৈরি হবে, পুজোর জন্য শর্টস তৈরি হবে, যেগুলো যাচ্ছে সেটার জন্য তোমরা এক্সাইটেড থাকো, তার কারণ খুব খুব ভালো ভালো ভিডিও যাবে, অনেক কিছু প্ল্যান করেছে, দেখা যাক কতদূর কমপ্লিট করতে পারি। তিতলির পরে যাচ্ছে হচ্ছে আমাদের অপু দেবী। বলো বলো। হ্যালো, তোমার নাম বলো? অপু দেবী ওনার নাম, আমরা নাম নিয়েছি। ভালো নাম, আলপনা দে, তাই তো? দে কি দেবে তুমি? দেবে তোমরা তোমাদের কাছে চাইবো। যাই হোক, আচ্ছা বলো হ্যান্ডমেডের প্রেশার কিরকম আছে বলো? একদিনে ছুটি দেয় না, রোজ কাজ করায়। হ্যাঁ, এখন যেগুলো তোমরা মোটামুটি না এলে বাড়িতে কাজ চলে যায়। হ্যাঁ, তো উনিও কিন্তু খুব সুন্দর কাজ করে। আচ্ছা, পুজোতে কি কি কিনলে বলো? পুজোতে এখন একটা শাড়ি হয়ে গেছে কিনা আসেনি এখনো হাতে পাইনি, টুকটাক তো হয়েছে। আর কি কি কেনার ইচ্ছা আছে? আমাদের সঙ্গে খুঁজেই পাচ্ছি না কোথায় চলে গেছে। ওই দেখতে পেয়েছি তোকে ভাই, দেখতে পেয়েছি। এই যে দেখ, এই আয়নাতে তুই চলে এসেছিস, সেখান থেকে তোকে দেখতে পেয়ে গেছে। ব্যাস, আমি বলে দিলাম নামটা, নিচে চলে গেছে। আরো কিছু কেনার প্ল্যান রয়েছে, সেটা পরে ভিডিওতে শেয়ার করব। তবে আজকে এখনো দেখে কি কেনা আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সবার প্রথমে বলি কোথা থেকে কিনেছি। আমি মেইনলি কিনেছি সবকটাই অনলাইন থেকে, এখন যারা অনলাইন সেলার আছে আর কি সেরকম জায়গা থেকে কিনেছি। সবার প্রথমে করো কোনটা দেখাবো? গ্রিনটা দেখাবো। আচ্ছা, সবার প্রথমে স্টার্ট করছি আমি এই শাড়িটা দিয়ে। এটা একটা সেমি কাতান শাড়ি, প্রাইস নিয়েছে এটা আমার 1980 টাকা। তো এই যাচ্ছে দেখো, শাড়িটা ভীষণ সাটল, একটা জরির কাজ করা, এত অসম্ভব সুন্দর শাড়িটা লেগেছে আমার। কালারটা হচ্ছে তোমার লাইট গ্রিনের মধ্যে, লাইট গ্রিন বলবো না, লেমন গ্রিন বলবো, এটা লাইট গ্রিন। এই যাচ্ছে শাড়িটা, আমি আর খুলছি না, তারপর ভাঁজ করতে মুশকিল হয়ে যায়। খুব সুন্দর রয়েছে আঁচলটা, তার মধ্যে যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে মিনেকারিটা। দেখো এখানে ফুসিয়া এবং একটা স্কাই ব্লু দিয়ে, এত সুন্দর, স্কাই ব্লু না ওই ময়ূরকণ্ঠী টাইপের কালার দিয়ে একটা এত সুন্দর এখানে মিনেকারি ওয়ার্ক যাচ্ছে, ভীষণই সুন্দর দেখতে। এটাতে বিভিন্ন কালার্স অ্যাভেলেবেল ছিল, তবে আমার মনে হলো একটু অন্যরকম কিছু পরি, কারণ লাল নীল হলুদ সবুজ বেগুনিগুলো খুব পরে থাকি আমি, তো ভাবলাম এই কালারটা নিই। এটা আমি যেটুকু ভেবেছি তুতে কালারের একটা ব্লাউজ দিয়ে কন্ট্রাস্টে বানাবো আমি। তোমরা যদি কিনতে চাও আমিগুলো দোকানের সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো, স্ক্রিনশটটা দোকানে শেয়ার করতে পারো। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এটা নিয়েছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, বড় বাজারে একটা শোরুম রয়েছে, 56 কলেজ স্ট্রিট বোধ হয় অ্যাড্রেসটা, গিয়েও কিনতে পারো। আমি দেখছিলাম লাস্ট লাইভে ওনারা দেখাচ্ছিলেন। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমি লাস্ট শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা আমি মৌমিতা মো বুটিক থেকে নিয়েছি। একটু প্রথম এক্সপিরিয়েন্স আমার গন্ডগোল হচ্ছিলো, কারণ আমি আর একটা শাড়ি নিয়েছিলাম 999 টাকা। আমি প্রথমে ভাবছিলাম যে ভিডিওতে দেখাবো কি না শাড়িটা, কিন্তু নো ডাউট আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, এবং আরেকটা যেটা নেওয়া হয়েছে রানি কালারের ওটাও খুব সুন্দর। আর এখন তানচুরিটা একদম হিট কালেকশন, সবাই তানচুরি কিনছে। তো এই দেখো শাড়িটা, এটা একটা রয়্যাল ব্লু, এটাও আগেইন ছবিতে যেটা দেখেছিলাম এক্স্যাক্টলি সেম আমার মনে হচ্ছে নয়, কিন্তু উনি বললেন ওটাই পাঠিয়েছে, হয়তো রিং লাইটের জন্য অন্য রকম লাগছিল। যাই হোক, তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি কি দেখে বুকিং করেছিলাম, আর এটা আমি রিসিভ করেছি, কিন্তু শাড়িটা নো ডাউট ভীষণ সুন্দর। আর একটা কিনেছি আমি শিউলি কটন শাড়ি। এবার শিউলি কটন শাড়িটাও আমি দেখছিলাম ফেসবুকে মানুষ প্রচুর প্রচুর সেল করছে, তো আই থট কি চল একটা ট্রাই করে দেখা যাক কেমন আসে। একদমই না পাতলা, দেখো কতটা পাতলা, আমি দেখাচ্ছি এতটা পাতলা, মানে প্রচন্ড পরিমাণে ট্রান্সপারেন্ট হবে। এটার কোয়ালিটিটাও লেখা আছে, আমি বলতে পারবো না কি ছিল, তবে এগুলো পুরো এমব্রয়ডারি করা রয়েছে, পুরো শাড়িটাতে এরকম শিউলির এমব্রয়ডারি করা রয়েছে। এটা আমি আর একটা বুটিক থেকে নিয়েছি, তার ফোন নম্বরটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে স্ক্রিনশট করে ওনাকে শেয়ার করতে পারো। তিনটে দোকানেরই ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ছবি দিয়ে। তো এই ডিজাইনটা দেখো কি সুন্দর, রানি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, তার সঙ্গে এখানে এরকম শিউলি ফুলের এমব্রয়ডারি করা। এটার প্রাইস নিয়েছে 899 টাকা প্লাস
শিপিং চার্জ। আমি নিয়েছিলাম এই শাড়িটা আগের বছর, একটা রানি পিঙ্ক নয়, একটা পিঙ্কের সঙ্গে ইয়েলোর একটা ডুয়াল টোন যাচ্ছে এটা। শাড়িটা অসম্ভব সুন্দর আর ভীষণই ভীষণই কমফোর্টেবল। এই যাচ্ছে শাড়িটা, এই যে এই জায়গাটা দেখো, এবার যে 1300টা সেটা বুঝতে পারবে। এই দেখ ডিফারেন্স কতটা, এটা চকচকে একেবারে, আর এটা একদম সাটেল, এটা পুরো চকচকে একেবারে, মানে দেখে বুঝতেই পারছো কতটা চকচক করছে। ওই শাড়িটা আমার একদম সাটেল, কিংবা আমি যেটা এই গ্রিনটা কিনলাম, যে সুন্দর এই শাড়িটা, কখন যে পরবো, একটা দাদার বিয়েতেই পরবো। তো এই ছিল আমার টুকটাক পুজোর শপিং। তোমরা কি কি কিনলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমাদের থেকে শপিং করতে ইচ্ছুক জুয়েলারি, তারা জয়েন করতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু সব রকমের ডিটেলস শেয়ার করে দেওয়া হয়। যাদের নতুন আইটেমস ঢোকে সব কিছু তোমরা ওখানে আগে পাবে, লাইভে আমরা পরে দেখাই, যেগুলো লেফট আউট থাকে সেগুলো কিন্তু লাইভে দেখানো হয়। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। পুজোর জন্য কিন্তু প্রচুর ভিডিওস আসছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে খুব খুব শিগগিরই, ততক্ষণের জন্য বাই।